ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। আমি এমন একটা মানুষ না, আমি সত্যের পথে চলি, আর কিছু 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 জিনিস না আমাকে এতটা মানে নাড়া দেয়, এতটা মানে আমার এইখানে লাগে, এসে কানে এখান দিয়ে শুনি তো, কিন্তু লাগে এখানে, এখান দিয়ে শুনি, লাগে এখানে, আমি এটা চুপ থাকতে পারি না। প্রশ্নটা যেখানে মানে হচ্ছে যে সঞ্জয়কে রেপিস্ট বলা হচ্ছে, হ্যাঁ, এটা এখন মানে আমরা বলি না হট টপিকস, কারেন্ট টপিকস, হ্যানা টপিকস, ট্যানা টপিকস, আমি ওই সমস্ত আমি এবিপি আনন্দ নিউজ রুম খুলে বসিনি। আমি একজন মা হিসাবে আমি আমি মায়ের চোখে আমি মানে সহ্য করতে পারছি না যে যেখানে সম্পর্কগুলোকে এমন নোংরামি পর্যায়ে এসে এনে ফেলেছে, যেখানে আজকে আমার না বললে আমি নিজের কাছে ক্ষমা করতে পারতাম না, আমি কালকেও করতে পারতাম, কালকে করিনি, ভাবছিলাম যে যদি আবার কিছু হয়, মানে ইউটিউবটা যা হয়েছে না, আমি ভাবছিলাম যদি কিছু হয়, যদি কিছু হয় আবার কিছু যদি কন্ট্রোভার্সিতে পড়ে যায়, আবার এটা নিয়ে যদি একটা ইস্যু তুলে, কিন্তু না, আজকে সুতপা আমাকে চোখ খুলে দিয়েছে। আমি দেখলাম সুতপা যেখানে বলতে পেরেছে সেখানে আমি কেন না, যেখানে সুতপা ওর ভাইয়ের হিসাবে বলেছে সেখানে বিশাখারও তো তুমি দাদা, আর আমারও তো তুমি ছেলে, আমি তুমি আমাকে মা বলে ডাকো আন্টি, আর প্রশ্ন হচ্ছে আরেকটা, তুমিও আমাকে ডার্লিং বলো, তাহলে কি রেপিস্ট, এরকম রেপিস্ট না আমার মানে জন মানে আমি প্রতি জন্মে যেন এরকম একটা রেপিস্ট সন্তান পাই, আর এরকমভাবে আমাকে দিনের পর দিন এই এই যে তোমাকে তকমাটা দিচ্ছে, রেপিস্ট 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 রেপিস্ট, হ্যাঁ সত্যি সত্যি এরকম যেন আমি পাই, এরকম যেন আমি পাই, আমি যেন তোমার মতো ছেলে গর্ভে ধারণ করতে পারি, এই জন্মে তো পারলাম না, এই জন্মে তো আমি কি বলবো, দেব কি হয়ে রইলাম, দেব আমি আমি তোমার কাছে মানে যশোদা আর দেবকীর মধ্যে যে তফাতটা আছে, আমি কৃষ্ণ তো কৃষ্ণকে তো যশোদা লালন পালন করেছিলেন না, মানে আমি যদি ভুল না হয় থাকি, আমি তোমার সেই গর্ভধারিণী মা না হয়েও আমি মা তোমার, হ্যাঁ, সুতরাং এই কথাগুলো আমি জাস্ট মানে নিতে পারছি না, বলতে মানে আমার বিশাখা তোমার ছোটো বোন, সে আবার তোমাকে দাদা, কোন দিন না শুনি দাদা দাদা বোনের সম্পর্ক, সেটাও দুদিন আগে একটা ভিডিওতেও বলেছিল যে বিখ্যাত একজন প্রফেসর তার মুখের ভাষাটা কীরকম, উনি প্রফেসর উনি বলছেন যে তুমি নাকি মুখে ধর্ষণ করো, তুমি একটা ধর্ষক, রেপি মানে কেউ বলছে তোমাকে রেপিস, কেউ বলছে তোমাকে, সেদিন কিন্তু বিশাখা কিন্তু এই নিয়ে একটা ভিডিও করেছে, হ্যাঁ এই নিয়ে একটা ভিডিও করেছে, সেখানে ডাইরেক্ট ওই প্রফেসর ম্যাডামকে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম আমার এই কানে লেগেছে কিন্তু আমার কানে আমি শুনতে পারি কি, মন আমার মানতে চায় না, কারণ যাকে আপনি ধর্ষক বলছেন, মৌখিক ধর্ষক বলছেন, সে আমার বড় দাদা। সত্যি কথা বলতে কি জানো সঞ্জয়, আমার আমি আমার নিজের সন্তানের কাছে, নিজের ছেলে যার ছেলের কাছে আমি অতটা সেই হিসাবে অত শ্রদ্ধা সম্মান রেসপেক্ট মনে হয়, কারণ ছেলে তো জানো তো নিজের পেটের ছেলে, টেকিট ফর গ্রান্টেড করে নিয়েছে আমাকে, হ্যাঁ, তা আমি না এখানে মানে এসে তোমাকে পেয়ে যেন মানে চারিদিক হিতায় জ্ঞান শূন্য, তোমাকে মানে সাপটে কোলে জড়িয়ে নিতে মাঝে মধ্যে ইচ্ছা হয় যে আয় তুই আমার কোলে আয়, তুই আমাকে বুকে মাথা রেখে এখানে বস, তা যখন শুনি না তোমাকে দিনের পর, হ্যাঁ 100 বার আমি চাই, মানে আমি যতদিন এখানে আছি, যতদিন আমি আছি, যতদিন আমার প্রাণ আছে, প্রাণ থাকতে আমি তোমাকে দিনের পর দিন, বছরের পর বছর, ইহ জন্ম পরজন্ম তোমাকে এই এই রেপিস্টি দেখতে চাই আমি, কারণ তুমি এই রেপিস্টি হয়ে থাকো, কারণ তুমি যেটা বলছো যেটা করো সেটা তো তুমি ন্যায়ের পথে করছো না, অন্যায়কে তুমি সহ্য করতে পারো না বলে ন্যায়ের কথা বলো, হ্যাঁ, আর এখানে তুমি তাই জন্য রেপিস্ট হয়ে যাচ্ছ, কিছু কিছু জনের কাছে তুমি রেপিস্ট হয়ে যাচ্ছ, হ্যাঁ আমার বিশাখা তোমার বোন, হঠাৎ যাতে মানে আমি এমন একটা মানে শুনছি, হঠাৎ না জানি কখন শুনবো ওই বিশাখা বলে একটি মেয়ে আছে, মানে
ভাই বোনের ভাই বোনের সম্পর্কটা নিয়ে এরকম একটা কাটাছেঁড়া হচ্ছে, রেপিস রেপিস রেপিস, মানে আমার কান ঝালা পালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি রোস্ট করো সেটা নিয়েও তো অনেকের প্রবলেম আছে, কেন তুমি লেডিস সাথেও পরচুলা পড়ো। হ্যাঁ, তুমি করো, তুমি ওইগুলিই আরও করো, বেশি করে করো, কারণ ওই দার্শনিকতা। হ্যাঁ, আমি সাধু আর শয়তান একটা কথা আছে না, সঞ্জয় তোমাকে বলছি, ওই সাধু বেশি রূপ আমার ভালো লাগে না, বড় বড় কথা, প্রণাম জানানো, মাসিমা ভালো আছেন তো, এই যে মুখোশের আড়ালে শয়তান। হ্যাঁ, মন আর মুখোশ দুরকম ব্যক্তি পৃথিবীতে না, এদিকে ওদিকে এদিকে ওদিকে ঘোরাফেরা, তোমার মতো মানুষ। ওই জন্য বোধহয় তুমি সঞ্জয়, তুমি জয় করতে এসেছো, তুমি সৎ, তুমি একটি সৎ ছেলে, তুমি জয় করতে এসেছো, এই জন্য বোধহয় তোমার নাম সঞ্জয় হয়েছে। হ্যাঁ, সেরকম আমি দেবকী না যশোদা সেটা তুমি বলবে, কিন্তু আমি তোমার মা। আমি আমি কিন্তু তোমাকে ডার্লিং বলেই ডাকি। আমি জানি না এই ডার্লিং শব্দটাকে নিয়ে এত কেন তাদের মেন্টালিটি, তারা যারা বলছে, আমি মনে হয় তারা, আমি অনেক সময় বলেছি না সঞ্জয় হয়তো তারা তোমাকে প্রকাশ্যে ভালোবাসা আদান করতে পারছে না, আদায় করতে পারছে না। হ্যাঁ, কারণ তোমার প্রথমত তোমার এত গুণ, তুমি এত ট্যালেন্টেড, আর সব থেকে বড় এই দুনিয়া এই সমাজে তোমার মতো সৎ এত গুড হিউম্যান বিং আর হয় না। আর তুমি ঝাঁপিয়ে পড়ো সবার বিপদের পাশে, দাঁড়াও অবশ্যই তারা তোমাকে লাথি মেরে কাজ হাসিল করে লাথি মেরে, আমি বলছি ঠিক মানুষের পাশে দাঁড়িয়েও, ভবিষ্যতে এরকম ভুল আর কোনো না, যাতে তোমাকে এই সমস্ত কথা শুনতে হয়। আর হ্যাঁ, আমি বলছি তোমার মা হয়ে কখনো সমস্ত মানুষের যার যে মানুষের পাশে তুমি দাঁড়িয়েছিলে দাঁড়াবে না, যাতে তোমাকে এইসব তকমা শুনতে হয়, তারাই হয়তো বলে দিচ্ছে না। আর আমি যশোদা কিংবা দেবকী কোনো একটি, আমি জন্ম না দিলে কি মা হওয়া যায় না? আমি তো আমি তুমি আমার কাছে শ্রীকৃষ্ণ, হ্যাঁ তুমি আমার মধুসূদন, তুমি আমার সঞ্জয়, তুমি আমার ছেলে, তুমি আমার বিশাখার দাদা। হ্যাঁ, তা তোমাকে বলছি এরকম রেপ তুমি দিনে দিনে করো, দিনে দিনে করো, দিনে দিনে করো, দিনে দিনে সমাজটাকে তুলে ধরো। আর তোমাকে এই রেপ, ওই রেপিস্ট মেন্টালিটি, রেপিস্ট মেন, আমার কিন্তু এই রেপিস্ট মেন্টালিটির ছেলেটিকেই আমি প্রচণ্ড ভালোবাসি। আমি চাই, আমি ওই সাংঘাতিক সাংঘাতিক দার্শনিক এ আর সব থেকে নোংরা তারাই, যারা একটু করে আর যারা যাদের মুখের ভাষা ওরকম, যারা কিনা দেখবে যারা বেশি বেশি লেকচার দিচ্ছে, বড় বড় সব কথা বলছে, আর তুমি তো তা ন, তুমি অন্যায় সহ্য করতে পারো না, অন্যায় প্রতিবাদ করো দিনের পর দিন তোমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, যারা যারা নোংরা 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 কথা বলে গেছে। হ্যাঁ, তারা তো নোংরা, তারা রেপিস্ট মেন্টালিটি। হ্যাঁ, তারাই রেপিস্ট মেন্টালিটি, তারা দিনের পর দিনে যারা হ্যালোসিনেট করেছে, হ্যালোসিনেট। হ্যাঁ, যারা যে বিশিষ্ট ব্যক্তি একবার বলেছিল না যে স্কুটারে করে, হ্যাঁ, আর বসাকও বলেছিল, বসাকও বলেছিল যে আসলে কী জানো তো, কোথাও না কোথাও ওদের মনে কোথাও না কোথাও তোমাকে পেতে চায়, ওরা পেতে চায়। আর যেহেতু দেখছে যে ছেলেটি তো আমাদের সাথে থাকছে না, মানে এই অসৎ পরিবেশের ছেলেটি তো থাকছে না, এই পোশাকের কাছে, কেয়ার কাছে, তাদের এটা তুলে ধরছে বাই রোস্তি, তখন তারা দেখছে উই আর ফেলিয়ার, এই সঞ্জয় তো এই ছেলেটি তো আমাদের কাছে আসছে না, পোশাক ভাবছে উফ আমার কাছে আসছে না, আমাকে এরকম হচ্ছে, ঝুমা ওই আর অসভ্য নোংরা জানুয়ারি তোর একটা বয়স্ক একটা ভদ্রমহিলার যে আবার চ্যানেল খুলে আবার নোংরামি করেছে তার কাছে তো আসছে না। তারপরে কেয়া একটা নোংরা, সে বোধহয় নাটক করার জন্য সিঁদুর পরে একটা কোন শর্ট ফিল্মের জন্য বোধহয় এইসব গেট আপ করেছে, আই ডোন্ট নো, মানে এই তিনজন ভাবছে। আর হয়তো বা এমন এক কোনো ব্যক্তি ভাবছে যে সবাই না তোমাকে না পেতে চাইছে, মানে এটা একটা মায়ের কথা। হ্যাঁ, কিছু কিছুক্ষণ আগে তোমার একটি দিদি তোমার হয়ে বলেছিল, এখন মা তোমার হয়ে বলছে যে তুমি আমার কাছে হিরো, আর বিশাখার কাছে হচ্ছে হিরো দাদা সলমান খান, আর তুমি আমার কাছে অলওয়েজ শাহরুখ খান, আর আমারও ডার্লিং, আর বিশাখারও ডার্লিং দাদা, দেখি তোমাদের কত ভাল লাগে, ডার্লিং 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 ডার্লিং, যারা তোমাদের বোঝার বুঝে নাও, যারা শোনা শুনে নাও, হ্যাঁ এই মায়ের মুখে শুনে নাও যে সঞ্জয়
দশটার জন্ম তপস্যা করলো, এরকম একটা ইউনিক ছেলে, এরকম একটা সৎ, এরকম একটা ব্রড হার্টেড, এরকম একটা গুড হিউম্যান বিং, না নাকানে চুবানি খাবে কিন্তু এইরকম। আমি তো বলছি আমার আমার ছেলে, আমার ছেলেও আমাকে এতটা ভালোবাসে না, এতটা আমাকে বোঝে না, এতটা আমাকে বোঝে না, এতটা আমাকে সম্মান দেয় না, এতটা হয় না। নিজের ছেলে হয়েও আমি নিজের ছেলের কথা বলছি আজকে অন ক্যামেরা। আমি সঞ্জয়কে যখন দেখেছিলাম, আমি সঞ্জয়কে বলেছিলাম আমার ছেলে একটু বদরাকি, বদমেজাজি, একটু ইন্ট্রোভার্ট, আমার ছেলেটাকে একটু মানুষ করে দেবে সঞ্জয়, আমার ছেলেটাকে একটু কাউন্সিলিং করে দেবে। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো কাউন্সিলিং মানে কি, তাহলে কি এই মি অ্যান্ড মাই মমের এই মায়ের ছেলেটায়? না, আমার ছেলে প্রচণ্ড চালাক, চতুর, দুঃখর ছেলে। আমি ও একটু ইন্ট্রোভার্ট, ও একটু বদরাকি, একটুখানি মানে ভীষণ বদরাকি আর ভীষণ ইন্ট্রোভার্ট, আর হাইপার টেনশন ওর, ও হাইপার সবসময়। আমি আমার এই ছেলেকে, আমি যশোদা মা হয়ে এই আমার ছেলে সঞ্জয়কে বলেছিলাম, সঞ্জয় তুই এসে আমার ছেলের সাথে একটু কথাবার্তা বল। আশ্চর্য হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি, তোমরা যাকে রেপিস্ট বলছো, রেপিস্ট বলছো, আমি আরও বলো, কারণ এই রেপিস্ট আমার ছেলেকে এমনভাবে রেপ করে দিয়েছে, এমনভাবে রেপ করে দিয়েছে, এমনভাবে তোমরা যাকে রেপিস্ট তকমা দেখছ, এমনভাবে রেপ করে দিয়েছে, আজকে আমার ছেলে গৌতম বুদ্ধা হয়ে গেছে। ওর কাছে, সঞ্জয়ের কাছে আজকে আমার ছেলে একদম অন্যরকম হয়েছে। যে ছেলে কোনো দিন বাড়িতে কেউ আসলে ঘরের দরজা বন্ধ করে আড়ালে চলে যেত, সেই ছেলে সঞ্জয়ের নাম দুবেলা করে, সঞ্জয় দা, সঞ্জয় সঞ্জয় সঞ্জয়ের নাম দুবেলা করে। এবং যে ছেলে কোনো দিনও লোক সমাজে আসে না, সেই ছেলেই, সেই ছেলেই সঞ্জয়কে কাছে ডেকে গল্প করেছে, কথা বলেছে, সেই ছেলেই আবার যে কোনো একটা জলও ঘরে না, মা আমাকে জল দিয়ে দাও, মা আমাকে এটা করে দাও, মা আমাকে সেটা করে দাও, সেই ছেলে নিজে হাতে পরিবেশন করেছে। সঞ্জয় রিম্পাকে পরিবেশন করে খাইয়েছে, রিশুকে পরিবেশন করে খাইয়েছে সঞ্জয়কে। তার মানে এইরকম রেপিস্ট আমার দরকার। হাত জোর করে বলেছি, তুমি রেপিস্ট মেন্টালিটিরই থাকো, দেখো, কারণ কোনোদিন না আমি আমি এইভাবে রেপ হতে চাইছি। হ্যাঁ, এইভাবে। আর যারা মানে ওরা ওগুলো তো পার্সোনাল অ্যাটাক না, কি বলছো সঞ্জয় তুমি? হ্যাঁ, পার্সোনাল অ্যাটাক যারা করছে, ওরা ওনারা মনে করছেন ওরা করছেন না, ওনারা মাস মাস পার্সোনাল অ্যাটাক করছেন না। হ্যাঁ, কিন্তু এই পার্সোনাল অ্যাটাক আমি তোমার কাছে চাইছি, আমি তোমার, তুমি করো আমাকে। আর এই ডার্লিং তো আমি এরকম হাজারটা ডার্লিং বলবো, অন ক্যামেরা বললো, আমি আমার মেয়েকে দিয়েও ডার্লিং দাদা বলাম। হ্যাঁ, ডার্লিং শব্দটার মানেই এরা বোঝে না। হ্যাঁ, ডার্লিং শব্দটার মানে বোঝে না, ডার্লিংয়ের যে কতটা রূপ থাকতে পারে, মানে এদের, মানে এদেরকে আমি কি বলবো বলো তো, এদের মেন্টালিটিটা মানে এদেরকে কি মানে এরা কি মানে এরা খুব সাপোর্টার অফ ঝুমা, কেয়া অ্যান্ড মৌমিতা, এদের সাপোর্টার এরা, মানে এরা ওই মানে মানে যারা মানে সত্যিকারের মানে রেপ, সত্যিকারের কিছু দেখছে। হ্যাঁ, কিন্তু ওটা আবার পার্সোনাল অ্যাটাক হবে না, কিন্তু সত্যিকারের ঝুমা যা তা করছে মৌমিতা, মৌমিতা এখন একটু ওটা ক্ষান্ত আছে, যাই না আমি খেয়ে উঠে ভিডিওটা করছি, কিন্তু তারা সেটাকে দেখছে, করছে, বা তারা আবার কী বলছে, মৌমিতাকে ছেড়ে দাও, কেয়াকে ছেড়ে দাও, একে ছেড়ে দাও, ঝুমাকে ছেড়ে দাও, আর তোমরা ওরা যদি করে তাহলে তোমরা ওর সাথে সাথে করে তোমার ওদের মেন্টালিটি আর তোমাদের মেন্টালিটি, তাহলে কি তোমরা আসল পার্সোনাল অ্যাটাক করছো, তুমি করো। না 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 না, তুমি কি পার্সোনাল অ্যাটাক করো? যাই না, তুমি রেপিস্ট হয়ে থাকো আমার কাছে, এর মধ্যে যাচ্ছি না। আর এরা ভীষণ ভালো। হ্যাঁ, এবং আমি চাই প্রতি মুহূর্তে তুমি এই অ্যাটাকটা করো। এখানে আমি শেষ করলাম, এখানে আমার ছেলের প্রশ্ন উঠেছে, আর আমি যশোদা কিংবা দেবকীর দুই মা, আমি সঞ্জয়ের মা, ভিডিওটা এখানে শেষ করলাম।